গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এনএস দা এক্সপ্লেনার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আমি নুরুল আপনাদের জন্য নিয়ে এসেছি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত পাটান সিনেমা যে সিনেমাটি দেখে আপনি হতবাক হয়ে যাবেন এই সিনেমাটা প্রতিটি পদে পদে টুস্ট রয়েছে এবং মুভিটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো মুভির শুরুটা আমরা দেখতে পাই পাকিস্তানের লাহোর শহর দেখি এবং সেখানে কাদির নামক একজন ব্যক্তি কাকে ফোন করছেন এবং বলছেন যে এখনই আমাদের শত্রুপক্ষের উপর আক্রমণ করার ভালো সময় তখন অপর পক্ষে জবাব আছে একটু ওয়েট করার জন্য এবং অপর পক্ষে আমরা তাবাই জিম নামের একজন বড় বিলেন যিনি আমাদের এই সিনেমার প্রধান চরিত্র এস আর কে বা ইউরফে পাঠানকে এখানে তিনি আটকে রেখেছেন এবং ওনার উপরে ওনাকে আক্রমণ চালাচ্ছেন তখনই তাকে আটকে রাখা হয় এবং বলা হয় রুবাইকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু তিনি তখনই তাদেরকে পিছু নিয়ে পেরে এবং তাদেরকে উপর অনেক বড়োভাবে আক্রমণ করেন এবং বুদ্ধি খাটিয়ে সেখান থেকে রাফিক নামে একজন ব্যক্তিকে নিয়ে হেলিকপ্টার করে পালিয়ে আসেন পরবর্তী আমরা দেখতে পাই এই সিনেমার অন্যতম একজন মেয়ে চরিত্র যার নাম হলো রাবিয়া যিনি এখানে রয়েছেন এবং পাঠানকে তিনি সন্দেহ সন্ধান করেছেন পাঠান এখন বর্তমানে কোথায় তিনি প্ল্যানে করে কোথায় যাচ্ছেন এবং তার সাথে অন্য একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি তাকে বলা হয় পাঠানকে এবং পাঠান সম্পর্কে কিছু বলতে তখনই তিনি পাঠান সম্পর্কে বলতে আরম্ভ করেছেন দুই বছর আগে যখন রাবিয়া পাঠানের সাথে মিলছেন তখন রাবিয়াকে তিনি পাঠান বলেছে যে সে নতুন একটি অ্যাজেন্ট খুলতে চায় যারা রাও এজেন্ট কোনো কারণে এজেন্ট থেকে বের হয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে তিনি ট্যালেন্টেড একটা গ্রুপ খুলতে চায় এবং এই গ্রুপ তিনি ভালো কাজে লাগাতে চান তখনই তারা এখানে দেখতে পাই এখানে রাও এজেন্টের প্রধান অন্যতম একজন ব্যক্তি যিনি প্রধান হেড তাকে দেখানো হয় যার নাম হলো দুতান এবং আমরা জানতে পারি যে তিনি দেশের একজন বড় বৈজ্ঞানিক যার নাম হলো শাহা শাহাকে একজন সন্ত্রাস কিডন্যাপ করতে যায় যার নাম হলো জিম আমরা মুবিলটিতে জিমকে দেখাছি আর তাকে কিডন্যাপ করে নিয়ে তার নিজের কাজে লাগাতে চায় এদিকে জিম তার বড় বৈজ্ঞানিকের গাড়ির আগে পড়ে যায় এবং তার গাড়িতে মিসাইল মেরে উড়িয়ে দেয় পরবর্তীতে আমাদের এসারকে ভাই বেরিয়ে পড়েন সাহাকে বাঁচাতে কিন্তু তিনি আসার আগেই তার গাড়িটি এর আগে ক্রাশ করে ল্যান্ডিং করিয়ে তাকে নিয়ে যায় পরবর্তী আমরা দেখতে পাই তাকে এই অফিস থেকে সব কিছু বলা হচ্ছে এবং তিনি গাড়ি নিয়ে কোথায় যাতে জেলে গেলে পাবেন এই কথাটি বলা হয় এদিকে অন্য গাড়ি এসে এসারকে এবার গাড়ি উড়িয়ে দেয় এবং গাড়িতে একজন ব্যক্তি অনেক বড়ো আহত হয় এবং এসারকে বাই আহত হন পরবর্তী যখন গাড়ি থেকে বাইরে আসতে চায় তখন টিম এসে বলে পাঠান আমি তোমাকে চিনি এবং তুমি দুই বছর আগে আমাদের ইন্ডিয়ার হয়ে তুমি কাজ করেছো এক তারিখ বলে সে উড়িয়ে দে এবং তার গাড়িতে মিসাইল মিলে আগুন ধরে দেয় এদিকে গাড়িতে একজন আটকে রয়েছিল সেই পাঠানো চেষ্টা করে থাকে বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই গাড়ি চালানো বাঁচাতে পারেনি পরবর্তী আমরা দেখি শাহকে হেলিকপ্টার করে কিডন্যাপ করে আন থেকে নিয়ে যাওয়া হয় এবং পাটান এবং জিমের মধ্যে অনেক সময় যুদ্ধ হয় এদিকে যখন তারা অফিসে আসেন সব আসার পর বড় হ্যাড জানা মনে তিনি সব কিছু বলেন যে জিম ছিল ইন্ডিয়ার একজন এজেন্ট তাকে যখন তিনি আফগানিস্তানে গিয়ে আটকেছিলেন তখন তাকে ইন্ডিয়ার কেউ বোঝাতে যায়নি বরং তাকে ইন্ডিয়া থেকে এজেন বলেছে যে তাকে মেনে ফেলার জন্য ইন্ডিয়ার বড় এজেন্ট বলেছে একেবারে শোনার পরে তার সাথে সাথে তার সামনে তার পরিবারকে শেষ করা হয় জিমের এরপর থেকে সে হয়ে ওঠে একজন হিংস্র এজেন্ট এবং হিংস্র সন্ত্রাস পরবর্তী আমরা দেখতে পাই এই সব কিছু শুনে কিন্তু কিছুই বলে না এবং সে জিজ্ঞেস করে এখন অনলাইনে ডাক ওয়েবসঅপ দিয়ে কি কী সার্চ বেশি হচ্ছে তখন বলা হয় রাজমিত রাজমিত কি বস্তু আমরা পরবর্তী জানতে পারবো এবং রাজমিত যদি কেউ সন্ধান নিতে পারে তাহলে রুবাই নামে একটা অ্যাকাউন্ট যে মেয়েটি তার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ট্রান্সফার করতে পারবে এই রুবাইকে আমরা পরবর্তী জানতে পারবো এই রুবাই মেয়েটি যারা যারা এই রাজনীতি সম্পর্কে সন্ধান দিতে পারবে তাদেরকে তিনি লাখ টাকা উপহার দিবেন বলে ঘোষণা করেন তখনই বেরিয়ে পড়ে রুবাইয়ের সন্ধানে স্প্যানিশে তিনি যখন স্প্যানিশে যান তখনই সেখানে জিমকেও দেখতে পান জিম এসে পাঠানের সামনে এসে হাজির হয় এবং পাঠানকে বলে যে সরকারি সব কাজ ছেড়ে দেওয়ার জন্য কারণ সরকারের কাজ করলে শুধু কষ্ট পাবে এবং সরকারের গুলাম হয়ে থাকবে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে জিম জিম এসে বলে যে নিজে নিজে নিজের পাওয়ার কামিয়ে নাও পরবর্তী জিম তাকে ছেড়ে চলে যায় এবং জিমের গুলামরা বা জিমের বিলেনরা তাকে আটকে এনে তখনই রুবাই এসে তাদের তাদেরকে মেরে এখানে তাকে বাঁচিয়ে নেয় পরবর্তী রুবাই বলে যে আমি একজন এজেন্ট এবং আমিও ওরাও এজেন্টের হয়ে কাজ করি দেখতে পাই রুবাই এবং জীবন বলে অনেক সময় ফাট পাঠান এবং রুবাই সেখান থেকে পালিয়ে বেঁচে যায় এবং তারা এক জায়গায় এসে অনেক সময় গল্প করে যখনই রুবাই পাঠানকে জিজ্ঞেস করে এসে এখানে কেন এসেছে তখন পাঠান বলে এখানে সে রাজমিরটা রক্ষা করার জন্য এসেছে এবং রাজমিরটা কাউকে খারাপ পথে ব্যবহার করতে দিবে না এইসব বলে পরবর্তীতে রুবাইও তার কথা শুনতে শুনে এবং তারা দুজন মিলে একটা উদ্ধার করতে বেরিয়ে পড়ে তারা এক জায়গায় এসে যে পাঠান জানতো যে কোন তলায় রয়েছে এখানে সে বলে যে এই বিল্ডিংয়ের টু টু ফ্লোর পর্যন্ত অনেক হাই সিকিউরিটি দিয়ে গেলে তাকে এবং পরবর্তী সিকিউরিটি থাকে না তথাপিও এই বিল্ডিংকে যে গিয়ে আমাদের সালারতে উদ্ধার করতে হবে তার আগে আমাদের ফিঙ্গার প্রিট অতি জরুরি তাই তারা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য বেরিয়ে পড়ে ফিঙ্গার প্রিট থাকে কে গার্ডের কাছে কে গার্ড ছিল এই বিল্ডিংয়ের মেন মালিক তাই এই বিল্ডিং থেকে যদি আমরা চাবিটি উদ্ধার করতে হয় তাহলে কেকার্ডের ফিঙ্গার প্রিন্ট জরুরি তখনই রুবাই যায় কে গার্ডের কাছে কে গার্ড হল রেসে রুবাইকে দেখে তার ওরাতে সে হাত দিয়ে দেয় পরবর্তী তখনই তার ফিঙ্গার প্রিন্টটি তারা পেয়ে যায় এবং তারা চাবিটি কালেকশন করে ফেলে একটু দুজনের মধ্যে ভালোবাসা জমতে থাকে কিন্তু এক সময় রুবাই পাঠানকে বলে যে তার আসল পরিচয় কি পাঠান তার আসল পরিচয় সম্পর্কে জানে না কিন্তু তার একটু কু সামান্য অল্প সময় তার মনে রয়েছে যখনই সে এক জায়গায় এজেন্ট ছিল তখন কোন এরিয়া সে জানতো না কারণ এরিয়া তার মনে স্মৃতি গেঁতে রয়েছে একটুকু সময় কিন্তু যখন সে মানুষকে বাঁচাতে যায় তখনই সে তার উপরে হামলা হয় এবং সে সেখানে হয়ে যায় পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে তখনই একজন মহিলা তার পাশে বা মহিলাটি তার নাম দে পাটান এ থেকে তার নাম হয়ে যায় পাটান এবং এসে এটুকু জানে এই বলার পর রূপাই তাকে সরি বলে কারণ তার মনের দুঃখটুকু তুলে দিয়েছে পরবর্তীতে দুজনকে দেখি যে এখানে রাজনীতি উদ্যান করার জন্য চলে গিয়েছে রাজনীতি উদ্ধার করতে তারা অনেক বাধার সম্মুখীন হয় এবং তারা চাবি নিয়ে সেখানে চলে যায় চাবিটির ফিঙ্গার সঠিকভাবে সেখানে ব্যবহার করে এবং তারা সেই ট্যানেলটি খুলতে সক্ষম হয় বরফ তারা দেখতে পারে এই ট্যানেলের মধ্যে একটি টাইমার রয়েছে যদি এই টাইমারের মধ্যে যদি দশ মিনিটের ভিতরে সেখান থেকে ফিরে না যায় তাহলে এটা অটোমেটিক লক হয়ে যাবে তাই তারা তাড়াহুড়া করে আমাদের পাঠান বাই সেখানে পড়ে এবং রাজগীরটা উদ্ধার করে ফেলে রাজগীরটা উদ্ধার করে ফেলার যখন রুবাইয়ের হাতে দেয় রুবাই রাজগীরটা হাতে নেয় কিন্তু তাকে রশিটা দেয় না উল্টো রশিটাকে ছেড়ে দিয়ে তাকে ফেলে দিয়েছে এখানে আছে আসলে এখানে মেইন ট্যুরিস্ট আছে রুবাই এই জিমের হয়ে কাজ করতো আর এই সব ছিল তাদের একটি প্ল্যান এবং প্ল্যান অনুযায়ী সে জিমের কথা মতো এইসব কাজ করেছে এখানে আমরা বুঝতে পারি যে আমাদের রুবাই ছিল জিমের লুক পরবর্তী আমরা যখন আমাদের ওই পাঠানকে দেখতে পাই যখন জ্ঞান ফিরেছে তখন তাকে রাশিয়ান এজেন্টরা গিরে রয়েছে এবং আমাদের দিল্লি থেকে গত নাদিয়া এজেন্ট তাকে বলা হয় যে তাকে মেরে ফেলবে কি তখন বলে যে অন্যায় করলে মেরে ফেলতে পারো এইসব বলে তিনি সেখান থেকে চলে আসেন পরবর্তী আমরা দেখতে পারি সেখানকার এজেন্টরা তাকে মেরে ফেলার জন্য একটা ট্রেনে তুলে দেয় এবং তাকে মারতে তারা দ্বিধাবোধ করে না এবং তারা এক জায়গায় নিয়ে যেত তাকে তখনই তাদের মধ্যে অনেক ফাইট হয় ফাইট হওয়ার সাথে সাথে অনেক সময় ফাইট হয় সময় এক পর্যায়ে আমাদের পাঠান ভাই তাদের কাছে হারে যায় সালেন্ডার হতে চলেছে তখনই এখানে আগমন ঘটে আমাদের টাইগার বাইয়ের টাইগার বাইরে সালমান খান ভাই এখানে আসার পর তা উনি তা পাঠানকে বাঁচিয়ে নেন এবং দুজনই মিলে অনেক ফাইট করেন পরবর্তীতে তারা দুজনই ফাইট করে হারিয়ে নেন এবং তারা টানের উপরে এসে ফাইট করেন এবং এক পর্যায়ে তারা দুজনই সেখানে একটা মিসাইল দিয়ে উপরে থাকা হেলিকপ্টার গুরু ধ্বংস করে ফেলেন স্পিকারের এত ভালো ব্যবহার দেখে পাঠান মুগ্ধ হয়ে যায় এখনই আমাদের মুভির বর্তমান চলে আসে আসলে এত সময় আমাদের মুভির অতীত ছিল এবং মুভিটার যখনই এই সময় আসে তখনই পাঠান এই নাদিয়া ম্যামটির কাছে পয়ন করে আসলে নাদিয়া ম্যামটি যে তাকে মারার জন্য বলে দিছে এতে পাঠান অনেক রাগ রয়েছে এই নাতিয়ামের উপরে তখন নাতিয়া মেম বলে যে আমি তোমাকে যদি বলতাম না মারার জন্য তবুও তারা আমারে ফেললো মানে আমি এখানে তোমাকে বুঝাতে চাইছি যে টাইগার হনি এখানে তোমাকে সলমান খান বাঁচাতে এসেছে আসবে পরবর্তী আমরা দেখতে পারি যে আমাদের পাঠান ভাই রুবাই সন্ধানে চলে যায় এক জায়গায় এবং রুবাইকে ফেরো যায় রুবাইকে কান পয়ন করে এবং রুবাই বলে তুমি জানতে চাও কি রাজগীত কি তখনই রুবাই রাজগীত সম্পর্কে পাঠানকে বলতে থাকে আসলে রাজগীত হলো এমন এক ধরনের ভাইরাস যেটা ছড়িয়ে পড়লে মানুষ সহজেই মারা যাবে এবং তাড়াতাড়ি মানুষ শেষ হয়ে যাবে এবং এই রাজগীত জিম চায় এবং জিম চায় ভারতবর্ষেই এই ভাইরাসে ছেড়ে দিতে এবং ভারতবর্ষে সবাইকে মেরে ফেলতে আসলে জিমের দুশ্মন হলো ভারতবর্ষ এবং রুবাই জিমকে হেল্প করার মূল উদ্দেশ্য হল সে চায় কাশ্মীরকে শেষ করতে আসলে তার বাবা কাশ্মীরে হত্যা করা হয় এবং কাশ্মীরের খাদি নামক একজন ব্যক্তি তার বাবাকে হত্যা করে এটাই তিনি বলতে থাকেন এবং এই জন্য তিনি কাশ্মীরের উপর রাগান নিত কিন্তু না যে ভারতবর্ষকে উড়িয়ে দিবে এটা সে জানতো না সে শুধু জানতো কাশ্মীরকে উড়িয়ে দিবে এই জন্য সে তাকেতের সিনে দেখা যায় যে রাজকিটটা রয়েছে জিমের কাছে এবং জিম চায় এই রাজকিটটা রকেটের সাহায্যে ভারতবর্ষে ফেলে দিতে এতে সাহা বলে তুমি একজন রাও এজেন্ট হয়ে এইসব কাজ করতে পারো না তোমার দ্বারা এইসব কাজ বানায় না আর এদিকে আমাদের পাঠান পাঠানবাই এবং রুবা যায় যে তা এই রাজগীরটা উদ্ধার করতে এবং তাদের সাথে ফাইট করতে তখনই যাওয়ার পর এখানে রুবা এই রাজগীরটা নিয়ে পালিয়ে যেতে এসেছিল কিন্তু এর আগে জিম এই রাজগীরটা নিয়ে সেখানে বাইক নিয়ে পালিয়ে যায় পাঠান নাশুর মন্দা নয় সেও তার পিছনে পিছনে যেতে থাকে এবং পাঠান তার হাল ছাড়ে না পরবর্তী এক পর্যায়ে তারা এক জায়গায় আসে এবং রুবাই রাজগীতটা নিয়ে বরফের থলে গলিয়ে যায় এবং যখনই রাজগীতটা নিয়ে বরফের থলে গলিয়ে যাচ্ছিলো তখনই অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং এদিকে পাঠান এসে তাকে বাঁচিয়ে নেয় পরবর্তী আমরা দেখতে পাই রাজগীত নিয়ে অনেক আলোচনা হচ্ছে একটা ল্যাবে এবং এই রাজগিটটা পরীক্ষা করার জন্য এক জায়গায় আনা এনে রাখা হয় এবং পরবর্তীতে যখনই রাজগিটটা খোলা হয় তখন দেখা যায় এর ভিতরে জল তখনই কিমের জিমের কলা আছে এবং জীব বলে তোমাদের কি বোকা মানাচ্ছি তোমাদের এটাই বলতে এসো কিন্তু এই যে জল দেখেছো এটাই হলো মেন ভাইরাজ জলের ভিতরে অন্য জলে ভাইরাস রয়েছে এবং তোরা এখনই ইফেক্ট হয়ে গেছো তুরা এখনই বেরোলে তোরাদের সাথে মানুষও ইফেক্ট হয়ে যাবে তখনই তারা দরজা বন্ধ করে দেয় এবং একসাথে সবাই ইফেক্ট হয়ে যেতে পারে এবং তারা সবাই পাগল পানি করতে থাকে অবশ্যই একজন একজন করে সবাই উল্লে করে মারা যায় এবং আমরা দেখতে পাই যে রুবাইকে এক জায়গায় রাখা হয়েছে তাকে টেরারিস্ট পেবে এবং তার উপর টর্চার করা হচ্ছে এবং পাঠান যায় জিমের সাথে লড়াই করতে এবং অন্য একটা রাজগীতি উদ্ধার করতে এদিকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সে একটা ব্যবস্থা নেয় এবং সে তার দুইটা ডানা দিয়ে সেখান থেকে উড়ে যায় এবং রু আমাদের বাই তার পিছনে পিছনে যেতে থাকে আর এদিকে রুবাই তাদেরকে উপরে হামলা করে সেখান থেকে পালিয়ে আসে এবং তাকে সে সব কিছু বলে দেয় এবং বলে ফ্লাইট নম্বর সেভেন্টি টু রয়েছে এই এইটি রাজকৃতি এবং এটা যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে বাইরাষ্টটি তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে পাঠানো এটি ধ্বংস করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায় এবং তার পিছন ছাড়ে না পরবর্তী আমরা বুঝতে পারি যে এটা রয়েছে অন্য একটি রকেটে এবং রকেটে যদি চার মিনিটের মধ্যে অ্যানেক্টিভ না করা হয় তাহলে এখানে বাস্ট হয়ে যাবে এবং ভারতবর্ষে এসে এই ভাইরাসটি পড়ে যাবে পরবর্তীতে আমরা দেখতে পাই পাঠান এবং জিমের মধ্যে ফাইট হয় এক পর্যায়ে পাঠানকে চাকু দিয়ে গায়াল করে ফেলে জিম এবং পাঠান কোনো এক মাধ্যম করে তার কাছ থেকে রিমোটটি নিয়ে নেয় এবং রিমোটের মাধ্যমে এটাকে অনেকটি পরে দেয় আর অন্যদিকে অন্য একটি রকেট আছে এটাকে ধ্বংস করে ফেলে এদিকে রাকে খুবই তার প্ল্যানটা অসফল হয়েছে এদিকে আরও রেগে যায় এবং পাঠান অবশেষে তাকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং সেখানেই সে মারা যায় সিনেমা আমরা দেখতে পাই পাঠান এসেছে সিকিউরিটি অফিসে এবং আসার পর তাহার এজেন্ট মেন বলে যে এইসব দায়িত্ব সে পাঠান নেওয়ার জন্য পাঠান বলে যে এইসব দায়িত্ব সে নেবে তার আগে সে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যায় এবং সে স্পেশাল মানুষের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে এবং কানের মাধ্যমে সিনেমা একানেই শেষ হয়